আমি বিশ্বনাথ দু হাজার উনিশে ইতিহাসের প্রশ্নপত্র মাধ্যমিকের এবং উত্তর সঙ্গে নিয়ে এসেছি দেখো মোহনবাগান ক্লাব আইএফএ ইল জয়লাভ করেছিল উনিশশো সালে হবে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠেরোশো সাতান্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্রশিল্পী বর্ণপরিচয় প্রকাশিত হয় আঠেরোশো পঞ্চান্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন এন জি রঙ্গ পেজেন্স পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বিনা দাস অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্রনাথ বসু ভাইকম সত্যাগ্রহ এটা অনুষ্ঠিত হয়েছিল মালাবার উপকূলে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এটা হবে জুনাগড় ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে গৌড় উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উষা মেহতা বারদৌলি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সোমপ্রকাশ পত্রিকার এটা প্রথমটা সঠিক হবে দ্বিতীয়টাও সঠিক তৃতীয়টা কাটা সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা এটাও কাটা কারণ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তোমরা সবাই জানো যে লীলা নাগ এরপর স্তম্ভ মেলাও দিয়েছে স্তম্ভ মেলাওতে কস্তম্ভ আর স্তম্ভ রয়েছে ওখানে দেখো প্রথমে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওটা হবে বঙ্গ দর্শন নবগোপাল মিত্র হিন্দু মেলা বীরেন্দ্রনাথ শাসমল কৃষক আন্দোলন বেথুন হিন্দু বালিকা বিদ্যালয় প্রথম বিবৃতিতে রামমোহন রায় লর্ড আমহাসকে চিঠি লিখেছিলেন ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন ব্যাখ্যা তিন তার উদ্দেশ্য ছিল স্বাদশ্যকতা প্রচার করা পরের বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি ব্যাখ্যা দুই হবে এর উত্তর পরবর্তী বিবৃতিতে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি এটাতেও তিনটে ব্যাখ্যা দেওয়া রয়েছে তিনটে ব্যাখ্যা দেখো প্রথম ব্যাখ্যাটা কিন্তু কিছুতেই হচ্ছে না সেকেন্ড যে ব্যাখ্যা রয়েছে সেটা তিনি অহিংসার পথে ছিলেন অর্থাৎ হিংসাত্মক আন্দোলন হবে না তাহলে তৃতীয় যে ব্যাখ্যাটা সেটাই আমাদের উত্তর হচ্ছে অর্থাৎ গান্ধীজি সংগ্রামের পরিবর্তে শ্রেণীর সমন্বয়ে বিশ্বাসী ছিলেন প্রথম প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন মানুষের জীবনের সব দিকগুলি যেমন যুদ্ধবিগ্রহ পোশাক পরিচ্ছদ খেলাধুলা গান বাজনা শিক্ষা সংস্কৃতি প্রভৃতিতে আধুনিক ইতিহাসের অবাধ পদচারণ সে কারণে আধুনিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন সরকারি নথিপত্র বলতে কি বোঝো আধুনিক ভারতে ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্র খুবই গুরুত্বপূর্ণ যে পত্রে সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ ও গোপন তথ্যাদি লিপিবদ্ধ থাকে তাকে সরকারি নথিপত্র বলে সংবাদপত্র সাময়িকপত্রের পার্থক্য লেখ দেখো সংবাদপত্র নির্দিষ্ট সময়ের খবর দেয় সাময়িকপত্র কিন্তু সাত দিনে হতে পারে সাপ্তাহিক পাক্ষিক বা মাসিক হতে পারে সাময়িকপত্র নির্দিষ্ট একটা সময়কে প্রেজেন্ট করে সংবাদপত্র কিন্তু নির্দিষ্ট খবরগুলোকে নিয়েই আলোচনা করে চার নম্বরে দেখো প্রশ্ন রয়েছে মধুসূদন গুপ্ত কে ছিলেন প্রথম ভারতীয় যিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণ ইংরেজদের উন্নততর অস্ত্র ও রণকৌশল বিদ্রোহের বিদ্রোহীদের সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব সাংগঠনিক দুর্বলতা ও সাম্প্রদায়িক মতভেদ জমিদার এবং ভারতসভার পার্থক্য দেখো জমিদার প্রজা উভয় শ্রেণীর দাবি আদায় যত্নবান ছিল জমিদার সভা আর ভারত সভা ছিল জনসাধারণকে ঐক্যবদ্ধ করে জাতীয় আন্দোলনে সামিল করার লক্ষ্য নিয়ে জমিদার সভার দুজন রাধাকান্ত দেব আর দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন উল্লেখযোগ্য ভারত সভা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু ভারত মাতা চিত্রটি দেখো গৈরিক বস্ত্রে মন্ডিতা চার হাত বিশিষ্ট পুস্তক ধানের গোছা শ্বেত বস্ত্র এবং পুষ্পমালা তার চার হাতে ছিল অর্থাৎ সন্তানের প্রতি মায়ের যে দান অন্য বস্ত্র শিক্ষা দীক্ষা এই চারটে ছবি ফুটে উঠেছে এবং তার মধ্যে দিয়ে জাতীয়তা বোধ অর্থাৎ ভারত জাতির ভারতের যে জাতীয়তা বোধ সেটা একটা চেতনা দেওয়ার চেষ্টা করেছেন শিল্পী বা যে এঁকেছেন সেই গগনেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন চার্লস উইনকিলস কে ছিলেন বাংলা মুদ্রণ শিল্পের জনক তিনিই প্রথম ধাতু নির্মিত সঞ্চালনযোগ্য বাংলা মুদ্রাক্ষরের জন্মদাতা পরবর্তীতে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা এক তিনি কি করেন রামচন্দ্র করে নেতৃত্ব দিয়েছিলেন মাদারী পাশি কে মাদারী পাশি হলেন একা আন্দোলনের নেতৃত্ব দেন উনিশশো কুড়িতে দলিত কাদের বলা হয় মারাঠি সাহিত্য থেকে নেওয়া হয়েছে দলিত কথাটি বলপূর্বক যে জাতিকে দমিয়ে রাখা হয় তাদেরকে দলিত বলে দ্বার কমিশন কী দ্বার কমিশন কী সাংবিধানিক সভা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেছিল সেই কমিশনের যে হেড ছিলেন বিচারপতি এস কে দ্বারের নেতৃত্বে সেই কমিশন কাজ করেছিল তাই সেই জন্যই এটাকে দ্বার কমিশন বলেও ডাকা হয় রামালু ছিলেন শ্রীরামালু ছিলেন দক্ষিণ ভারতের গান্ধীবাদী নেতা যিনি আটান্ন দিন অনশন করে মৃত্যুবরণ করেছিলেন অন্ধ্রপ্রদেশ গঠনের দাবি জানাতে গিয়ে